আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে এগ পুডিং অথবা ক্যারামেল পুডিং, যেটাই বলেন। এটা খেতে কিন্তু দারুণ হয়। আর আজকের রেসিপিতে আপনাদেরকে একদম পারফেক্ট পরিমাণ সহ আমি দেখিয়ে দিব। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারাও একটা পারফেক্ট ক্যারামেল পুডিং বানিয়ে নিতে পারবেন। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। এতটুকু পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যখনই আমি রেসিপি দেই তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন দেখে নেই কীভাবে বানিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি ক্যারামেল বানিয়ে নেওয়ার জন্য এখানে এক চামচ চিনি দিয়ে তার ভিতরে আমি এক চামচ পানি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে দিব। এখানে প্রথমেই টিপসটা হচ্ছে আগুনটা কিন্তু একদম হাই টু মিডিয়ামে রাখতে হবে। একদমই হাইও দিবেন না, আবার একদম লোও দিবেন না, তাহলে আপনাদের ক্যারামেলটা হবে না। আমার মধ্যে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আমি ক্যারামেলটা এভাবে বানিয়ে সাথে সাথে গরম থাকা অবস্থায় বাটিতে ঢেলে নিয়েছি, যে বাটিতে আমি পুডিংটা ঢালবো। আপনাদেরকে আরও একটা টিপস দিই, আপনারা যে বাটিতে, অনেকে আছে যে যে বাটিতে পুডিং বসায় ওই বাটিতে ক্যারামেল বানিয়ে নেয়, এটা কিন্তু একদমই করা যাবে না। তাহলে আপনাদের পুডিং ভেঙে যেতে পারে আর বাটি থেকে পুডিংটা আলাদা হবে না। তার জন্য আপনারা কিন্তু সবসময় আলাদা পাত্রে ক্যারামেলটা করার চেষ্টা করবেন। আমি এখানে একটা স্টিলের বাটি নিয়েছি ক্যারামেলটা এবং পুডিংটা সেট করার জন্য। অপর দিকে চলে এলাম, আমি এখানে বাটিতে দুইটা ডিম দিয়ে দিলাম। আপনারা কিন্তু পরিমাণটা লক্ষ্য রাখবেন আমি কিভাবে বানিয়েছি। এখানে আমি দুইটা ডিম নিয়ে, এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখা ডিম, ডিমটা ফেটিয়ে দিয়ে আমি এখানে চিনি দিয়ে দিব। এটা সামান্য পেটে নিলেই হবে, এটা কিন্তু তেমন কি না। তারপর আমি এখানে চিনি দিয়ে দিলাম হাফ কাপ চিনি দিয়ে আমি ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি, যে এটা গলে নাও যাওয়া পর্যন্ত আমি এটা নেড়ে দিচ্ছি। তারপর এখানে আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করলে হয় কি, ডিমের গন্ধটা থাকে না। অনেকে আছেন যে পুডিং ডিমের গন্ধের কারণে খেতে পারেন না, তার জন্য আমরা কেকে যে ভ্যানিলা এসেন্সটা ইউজ করি এটা এখানে 1 ফোঁটা দিলেই হয়ে যায়। ভ্যানিলা এসেন্সটা দিলে এর টেস্টটাই অন্যরকম হয়ে যায়। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক মজা লাগবে আপনাদের। আমি ভালো করে চিনির সাথে এবং ভ্যানিলা এসেন্সের সাথে ডিমটা আবারও মিশিয়ে দিব। ভালো করে ফেটে নিতে হবে। তারপর এখন আমি দুধ অ্যাড করে দিব। এখানে যে আমি লিকুইড দুধটা নিয়েছি এটা গরুর দুধ, এটাকে 500 গ্রাম ছিল, এটাকে আমি জাল করে 400 গ্রামের মতো করে নিয়েছি। নিশ্চয়ই যারা গরুর দুধ ব্যবহার করবেন একটু সামান্য জাল দিয়ে এটাকে সামান্য ঘন করে নিতে হবে। ধরুন 500 গ্রাম ছিল, আমি 100 গ্রাম কমিয়ে নিয়েছি। অথবা আপনারা যদি গ্রামের হিসাব বুঝতে না পারেন তাহলে 2 কাপ দুধকে আপনারা 1.5 কাপ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তারপর দুধটাকে আমি নর্মাল টেম্পারেচারে এনে, মানে ঠান্ডা করে ডিমের সাথে মিশিয়ে দিচ্ছি। যদি আপনারা এখানে গরম দুধ ব্যবহার করেন তাহলে ডিমটা কিন্তু দলা পেকে যেতে পারে, তাহলে আপনাদের কিন্তু পারফেক্ট পুডিংটা হবে না। অনেকে অভিযোগ করেন যে পুডিং ঠিকমতো হয় না, ভেঙে যায় অথবা জোড়া হয়ে যায়। দেখুন আমার ক্যারামেলটা কিন্তু একদমই সেট হয়ে গিয়েছে। এখন আমি এটার উপরে আমার যে ব্যাটারটা ছিল পুডিংয়ের ওটাকে ঢেলে দিব। একদমই শক্ত হয়ে গেছে এবং কালারটাও খুব সুন্দর এসেছে। আমার আরও একটা ভিডিওতে ক্যারামেল দইয়ের একটা ভিডিও আছে, ওটাতে ক্যারামেল বানানোর সম্পূর্ণ ভিডিও আছে, আমি ওটাও ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ক্যারামেলটা কীভাবে বানিয়েছি। ওটাতে যেহেতু আমার একটু স্কিপ হয়ে গেছে তার জন্য দুধটাকে কিন্তু অবশ্যই চেকে দিতে হবে। তারপর চলে এলাম চুলাতে। চুলাতে আমি সামান্য পানি দিয়ে ওটাকে হিট করে নিয়েছি।
আর পানিটা এমন পর্যায়ে থাকবে যে আপনাদের বাটিটা চার ভাগের এক অংশ পানিতে ডুবে থাকতে হবে। এটাকে আমি 40 মিনিট রান্না করব। 40 মিনিট পর আমি পেরে আসছি। 40 মিনিট পর আমার পুডিংটা দেখব। এটা কিন্তু সম্পূর্ণরূপে হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একদমই শক্ত এবং জমাট বেঁধে গেছে। এটা 30 মিনিট রাখলেই যথেষ্ট, তারপরও আমি 40 মিনিট রেখেছি। তারপর আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে আমি ফ্রিজে সেট হওয়ার জন্য 2 ঘন্টা রেখেছিলাম। 2 ঘন্টা পর আমি প্রেস থেকে এটাকে বের করে কেটে নিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেখুন আমি যে কাটছি একদমই শক্ত হয়ে জমাট বেঁধে গেছে। আমি একটা চড়ানো পাত্রে আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি। দেখুন ক্যারামেলটা কিন্তু সাইড দিয়ে পড়ছে হালকা। আমার পুডিংটা একদম রেডি এবং খুব সুন্দর কালার এসেছে এবং খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল। আপনারা যদি এর টেস্ট বুঝতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে নিতে হবে। এই রেসিপিটা সম্পূর্ণ ফলো করলে আপনাদের পুডিং আর কখনো ভাঙবে না ইনশাল্লাহ। খুবই টেস্টি হয়েছিল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।